bir maksat yapalım var mı? Güzel bir maksat dikkat başına. Onu yok yapalım var mı? Bu da tamir değil. Hayır, para bana, bu konu bir para, bir kesin para görsene. Minasim, kasim, kapat, sonra sonra bu konu yaptı. Ama cesar bir yaptı. Hayır, aklın kim böyle? Şu aklın bu sıfatı kalbi, যখন ওইসব টিভিতে দেখাচ্ছিলাম দেখছিলাম যে উনি বসে আছেন ওখানে ঘন্টার পর ঘন্টা আর একে ফোন করছেন রাজ্যপালকে ফোন করছেন আর মুখটা কালি মত হয়েছিল এখন করেছেন অসুবিধায় বসে রাজ্যপালকে ফোন করছেন আর ওইকে বলির বসিটা রাখানো হচ্ছে আম করে গিয়ে তার করে গিয়ে আরে বাস আর মাঝে মাঝে ওই করে ওইসব করতে আসেন আর এটা হচ্ছে দেখছি ওখানে বাস কিন্তু এটা বোঝা যাচ্ছে কালকের ওই ছবি থেকে আমার মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে একটা বিজেপি যে উনি যদি চাইতেন বিজেপি কে উপর ক্ষমতা এর নেই বিজেপি কে যদি কেউ রুখতে পারে তো আমরা সন্তুষ্ট মোর্চা পশ্চিম বাংলায় লড়াইটা সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের লড়াই করতে হবে সেটা এখন চেঞ্জ হবে আর বিজেপি তৃণমূল যাবে আর তৃণমূল গেলে বিজেপি যাবে আমি বলছি এখানে মাঠে ভাত আছে আপনার ওই তৃণমূলের যে আছে না মানে কি বলে ভাতপুর যেটা আছে ওই ওই বিশেষ ধরনের ভাত সেটা বাবু যে আছে যেটা মোটামুটি এরকম পুরুষকে আছে গ্রাম জানি না পুরুষকে গ্রাম জানি না কি ভাত বলতে পারবো না তো বিজেপির যে গরু আছে গরু আছে পিতারা তারা ওই ভাত খেতে ভালোবাসে এবং সেই জন্যে যদি এখানে তৃণমূলের ভাত না থাকে সেই তৃণমূলের ভাতপুরকে আপনি বাংলা থেকে উপরে দিতে পারেন বিজেপি আর এখানে ভাত খেতে আসবে না তাহলে বিজেপি আসে যতক্ষণ এই ভাতপুর থাকে আর যতক্ষণ বিজেপি না থাকে ওখানে ক্ষমতায় পরের লড়াই যেটা করে আমি তারা দেশের মানুষ তার জন্য প্রস্তুত হচ্ছে আপনারা দেখেছেন এটা 2019 এটা 2021 2019 শেষ হওয়ার 21 সালে কত বড় ধর্মমূলক রাজ্য বিধানসভা নির্বাচন হয়েছে সব জায়গায় বিজেপি কিংবা জিতে আছে 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 জায়গায় এখন এই আরএসএস আর বিজেপি আইসিএল এখন প্রচার তিনি ইত্যাদি এই সব কিছু করেও এই ধনী এই অমিত শাহ ওখানে পড়ে গেলেও 10.3% ভোটে মাত্র ওরা জিতেছেন আর কদিন আগে নীতিশের সঙ্গে সরকার ওরা আমি জানি না কিন্তু আমি এটাই বলতে পারি যে তার পর্যবেক্ষকগুলো ভোট হয়েছে মানে নীতির প্রান্তে ওখানে যায় ধীরে যে সব হরিয়ানা পাঞ্জাব থেকে আরম্ভ করে ওখানে খালি তো হরিয়ানা পাঞ্জাবে চাপ আর না আসছেন উত্তরপ্রদেশ থেকে আসছেন মহারাষ্ট্র থেকে আমাদের বাংলা থেকে আরম্ভ করে তামিলনাড়ু থেকে আরম্ভ করে বিশ্বকা গেলেন ওখানে বিরাট লড়াই চলছে আরো বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে মে মাসে সে প্রস্তুত হবে আর সেইখানে এই পাঞ্জাবে হরিয়ানায় যেখানে যেখানে পৌর নির্বাচন হয়েছে বিজেপি ফের সাফ হয়ে গেছে মানুষ বুঝে গিয়েছে আরে আরে পশ্চিম বাংলায় বিজেপি পাওয়ার যার জায়গা না পায় সেই জন্য আমাদের লড়াই করতে হবে তৃণমূল তো কাজ বাজিয়ে দিয়েছিল ভিড় বাজিয়ে দিয়েছিল আর ওকে পাড়া পাঁচজন এখানে দেখে নিয়ে আর এর উপরে হিসাব করা যায় না দায়িত্বটা আমাদের তাই আমাদের হয়ে গেছে আমাদের বিকল্পই আমাদের মানুষের কাছে যেতে হবে সেটা আপনারা শুনেছেন আমাদের বামপন্থীদের ইতিহাস আছে কংগ্রেসের ইতিহাস আছে আর তারপরে সেকুলার ফ্রন্ট আইএসএফ তারা একটা ঘোষণা পত্র দিয়েছেন আর সব মিলিয়ে আমাদের লোক হবে একটা আবেদন করেছি আপনাদের কাছে সাধারণ যেগুলো আমাদের ভিন্ন ভিন্ন ইতিহাস থাকতে পারে কিন্তু এক সঙ্গে যেগুলো বলে সেগুলো আমরা করে কেন করে যাবে বলতে তো পারতাম যেমন চৌধুরী সরকার সরকার ছিল বছর বছর তো পিএসসি এসএসসি নেট পেয়ে যেসব হয়েছে এখন হবে আমরা বলছি যে এটা শূন্য পদ কেন থাকবে সরকারে
যা আপনি আগে কিন্তু আমাদের ব্যাংক তৈরি করছে, কিন্তু আপনার আমার থেকে ভালো করে জানেন। আচ্ছা হচ্ছে সব জায়গায় তোলাবাজি, গুন্ডামি, দুর্নীতি, মারামারি, এইসব এইসব হচ্ছে। যা হচ্ছে একটা মিছিল বন্ধ হয়ে যাচ্ছিল, এই যা হচ্ছে এটা বন্ধ করতে পারবো আমরা। আমরা আমাদের কিন্তু দরকার নেই।
আমাদের যদি আমাদের একটা বিকল্প আমরা দিতে পারতাম দেখো না আমরা বিকল্প এখন দিয়ে মানুষ ভাবছেন কিন্তু সরকারকে ভিন্ন ভাবে যেতে হবে আমার তিনি তৃণমূল করতে পারেন তিনি বিজেপি করতে পারেন কিন্তু আমারই আদানি আর মোদী আপনার দিদির সঙ্গে এখানে যা আপনার এলাকায় বিজেপি তৃণমূল করে তাহলে দিয়ে ফেলবেন তাহলে ভাবুন না তারা গেছেন তাহলে পাশে আমার যেতে হবে আমাদের নিত্য ভারত আমরা এই যে দিমাগের একমাত হচ্ছে তারা মধ্যবিত্ত ছিল তারা গরিব হয়ে গেছে দারিদ্রের সময় কাজে যুক্ত হয়ে গেছে আমি মধ্যবিত্ত হবে আমি মধ্যবিত্ত থাকবে না পরবর্তী প্রজন্ম কোথায় যাবে এই জন্য সেই সব মানুষ যেটা লিখেছে বিজেপি তৃণমূল কি বামপন্থী লিখে রেখে ওরকম হয় না সবাই উপরে আক্রমণ চালাবে সবাইকে আমাদের একসাথে লড়তে হবে এবং আমি সেই জন্য আপনাদের আবেদন করবো যে এই মানুষের কাছে আমাদের বড় কিছু খুশি খুশি কিছু সব ঠিক আছে কিন্তু ভোট 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 ওই ভোটে অন্তত পক্ষে তিনজন লোক চাই যে তিনজন লোক ওই ভোটের দিন ওই খানটায় যাতে একটা ভোট লুকোতে না পারে এবং জান নিয়ে ভোটটাকে আগে আগে ভোটটাকে রক্ষা করে ভোটটাকে দুর্গ করে ভোট করবে যেখানে ঝান্ডা উড়ে পথ পথ করে রঙিন প্রবর্তনের ঝামেলা আছেন আমাদের অঞ্চলের ভাবি গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এই আবেদন আমি আপনাদের কাছে করে আমি বিশ্বাস করি যে তোমরা আসলে এবারে আপনারা জিতবেন মানুষের জয় হবে সংযুক্ত মোর্চার আপনাদের জয় অবশ্যই হবে তৃণমূল বিজেপি পরাস্ত হবে শোচনীয়ভাবে পরাস্ত হবে এই বিশ্বাস রেখে আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা ও আমার সশ্রদ্ধ অভিবাদন জানাই খবরটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন